স্মার্ট মার্কেটার্স, এর আগে একটি ভিডিওতে আমরা দেখেছিলাম যে আমরা যে একটা কাজ পেয়েছিলাম $160, যেটা হচ্ছে গুগল অ্যাডস ক্যাম্পেইন ক্রিয়েশন ম্যানেজমেন্ট অপটিমাইজেশন 1 মান্থের জন্য। সেটা আসলে সেই অর্ডারটা এবং যেটা আমরা মোটামুটি ডেলিভারি দিয়ে দিয়েছি, এই কাজটা আসলে এখানে চলতেছে, মানে মোটামুটি তার ক্যাম্পেইন ইজ রানিং। এবং সে আসলে ইউএসএ তে কুকুর সেল করে, এটাকে আসলে খুব ভালোবেসে বলা হয় পাপি। হ্যাঁ, পাপি মানে পাপি টাপি মানুষ এরকম না, কুকুর আর কি। ঠিক আছে, তো যাই হোক, এই সাইটটা আসলে উইক্সে করা। তো আমরা এখন যেটা প্রথমে হচ্ছে যে ওর সাথে আমার কথা ছিল যে মোটামুটি আমরা মানে জাস্ট ক্যাম্পেইনটা ক্রিয়েট করে দেবো, ম্যানেজ করব, বাট একটা স্ট্যান্ডার্ড ক্যাম্পেইনে আসলে কনভার্সন ট্র্যাকিংটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, তারপরে হচ্ছে অ্যানালিটিক্স, এই জিনিসগুলো আসলে ইন্টিগ্রেট করা দরকার আর কি। তো এই কাজটা অলরেডি আমরা ডেলিভারি দিয়ে দিয়েছি এবং ক্লায়েন্ট মোটামুটি আমাদের, এবং সে মোটামুটি লিড পাচ্ছে, মানে কুকুরটা আসলে তো ডিরেক্ট সেল হয় না, ওরা হচ্ছে প্লেস অর্ডারে ক্লিক করলে একটা লিড ফর্ম আসে, কন্ট্যাক্ট ফর্ম, এখান থেকে ফিল আপ করলে দেন ওরা কমিউনিকেশন করে আর কি, এইভাবে সেল হয় আর কি। তো ক্লায়েন্ট ইজ ভেরি মাচ হ্যাপি, কস্ট তুলনামূলক খুব একটা বেশিও না, ঠিক আছে, কস্ট তুলনামূলক বেশি না, মোটামুটি সব মিলিয়ে ওকে আছে এবং ক্লায়েন্ট ইজ হ্যাপি, যেহেতু আমরা একটা বেশি দিন রান করিনি। এখন আমরা যে কাজটা পেয়েছি, যেটা যদিও এটা একটু ফাইবারের বাইরে, কারণ হলো যে ক্লায়েন্টের সাথে এখন আসলে আমরা কমিউনিকেশন করছি থ্রু, ওনার নাম হচ্ছে পিটার লিমস, ওর সাথে আসলে আমরা এখন কমিউনিকেশন করছি বেসিক্যালি মানে থ্রু হোয়াটসঅ্যাপ আর কি। ওর টাকা পয়সা গুলো পাঠাচ্ছি একটু ডিফারেন্ট ওয়েতে। হ্যাঁ, বাংলাদেশে তো আসলে পেপাল এলাম না, আর একটা ফ্রেন্ডের পেপালে নিচ্ছি, সে বাংলাদেশ থেকে টাকা দিচ্ছে, তার ভাই থাকে ইউএসএ তে, এরকম আর কি। যাই হোক, মোটামুটি ক্লায়েন্টের কাছে বিভিন্ন পেপালের থ্রু দিয়ে টাকা নেওয়া হচ্ছে, যেটা আসলে আমাদের দেশে তো আসলে পেপাল নাই, যে কারণে একটু প্রবলেম আর কি। তো আমার নিজেরও একটা পেপাল আছে, যেটা আমরা দুবাই থেকে ওপেন করেছি, কিন্তু অনেক সময় বাংলাদেশ থেকে লগ ইন করলে প্রবলেম টবলেম হয় আর কি। হ্যাঁ, যে যত কথাই বলো, তো সব থেকে বেটার হয় যে বিদেশে একজন আছে, যেমন আমার একজন বিদেশে আছে পরিচিত, তার কাছে টাকাটা চলে যায় পেপালে, ওরা আমার বাংলাদেশ থেকে, উনি আবার টাকা পাঠায়, সেই টাকাটা আমি আসলে রিসিভ করে নিই আর কি, দ্যাট ইজ দ্য থিং আর কি। এবং উনার সাথে কাজ করার পরে বেশ আরো কিছু কাজ আসছে, আমি নিচের কমিউনিকেশনটা আসলে দেখাতে চাচ্ছি না, এখানে কিছু কমিউনিকেশন দেখাচ্ছি। এবং দেখেন, ও আরো আমাকে $500 পাঠাবে, এই যে আই ওয়ান্ট টু সেন্ড $500, তো এটা অন্য একটা কাজের জন্য, সে ভিডিও গুলো আমি দিব ওয়ান বাই ওয়ান আর কি। হ্যাঁ, তো বেসিক্যালি এখন আমার যে কাজটা দিয়েছে সেটা হলো যে ওর এই উইক্স এই সাইটটাতে আমরা কিভাবে গুগল অ্যাডস ইন্টিগ্রেশন করব, কিভাবে গুগল অ্যানালিটিক্স ইন্টিগ্রেশন করব, গুগল ট্যাগ ম্যানেজার ইন্টিগ্রেশন করব, এই বিষয়টা নিয়ে আর কি। হ্যাঁ, তো এটা খুব ছোট কাজ, খুব বেশি কাজ না আর কি, এর জন্য আমাকে সে $50 দিতে চেয়েছে, খুব মানে আই থিঙ্ক এনাফ, কারণ বেশি কাজ না আসলে, মানে খুব ওই লেভেলের ট্র্যাকিং সে করতে চাচ্ছে না, সে যেহেতু সে শুধু লিড নেই, এতটুকু ট্র্যাকিং আর কি, মানে এটা খুব একটা ই কমার্স সাইটও না বলা চলে, আমার ই কমার্স সাইট, কারণ প্লেস অর্ডারে ক্লিক করলে আসলে একটা ইস্যু নিয়ে যায়, মানে পূর্ণাঙ্গ পার্সেস হয় না আসলে, এটা ও লিড হিসেবে কাউন্ট করে আসলে। কারণ এই কুকুরগুলো আমি এর আগে একটা ভিডিওতে দেখেছিলাম যে দুবাইতে একজন কুকুর সেল করতো, তার আমরা অ্যাড দেখিয়েছিলাম ওয়ান বাই ওয়ান, সেখানেও কিন্তু সে আসলে খুব মানে এটা একটা লিড, মানে লিড আসলে দেন সে হচ্ছে যে কমিউনিকেশন করে, দেন আসলে সেলটা হয়, আসলে লিড চাই। সো পূর্ণাঙ্গ ই কমার্স আসলে বলা যায় না আসলে, মানে অটোমেটেড। যাই হোক, তো এটার জন্য আমার লগইন ডিটেলস দিয়েছে, আমরা একটু দেখি কেমন। আমরা যেমন আমরা যখন ওয়ার্ডপ্রেসে লগইন করতাম, তখন তো আমরা দেখেছিলাম যে ওয়েবসাইট অ্যাড্রেস দিয়ে /দিয়ে WP লগইন বা WP অ্যাডমিন এইভাবে দিতাম আর কি। উইক্স এর লগইনটা আসলে ওই যে উইক্স লগইন লিখে সার্চ দিলে জাস্ট হচ্ছে wix.com আসে, wix.com এ যাওয়ার পরে ইউজার আর পাসওয়ার্ডটা দিলেই আসলে, আমি যে আগে লগইন করেছিলাম, যে কারণে আসলে ড্যাশবোর্ডে আমাকে একবার ড্যাশবোর্ডে নিয়ে গেছে। আমরা যদি এটা মানে লগ আউট করি, তাহলে হচ্ছে যে এখানে লগ ইন আসে, ঠিক আছে, লগ ইন, এটা সবাই জানে, মানে সিম্পল থিং আর কি, এগুলো আমি খুব একটা বলছি না, এই আর কি। আর মোটামুটি লগ ইন করার পরে এই প্যানেলটা আমরা পাই আর কি। যাই হোক, সো
এখানে মোটামুটি দেখেন যে আজকে আমরা খুব একটা লিড এখনো পাইনি, গতকালটা প্রায় আমরা 9টা লিড পেয়েছিলাম আর কি, টোটাল আমরা 64 লিড পেয়েছি। এটা হচ্ছে আপনাদের ধরেন এই ওয়েবসাইটটা লঞ্চই করছে আজ 3 দিন হলো আর কি, 3 থেকে 4 দিন হলো, তো মোটামুটি 67টা 64 লিডস ও পাইছে, মানে একটা আসলে খুব ভালোই পারফর্ম করছে। এবং ওর সাইটটা একদম নতুন, এই কাজটা আমি তো আগেও বলেছিলাম আপনাদেরকে, দেখেছেন যে এই কাজটা আসলে আমাদের দিবে দিবে মানে ওয়েবসাইটই লঞ্চ করা হয় না, ওয়েবসাইটই লঞ্চ করা হয় না, যদি ওয়েবসাইট লঞ্চ করা হয়েছে 3-4 দিন আগে, সেদিন থেকে আসলে শুরু করা হয়েছে। ঠিক আছে, তো আমরা যদি এখন গুগল ট্যাগ ম্যানেজারটা ইন্টিগ্রেট করতে চাই এই উইক্স এর সাথে, তাহলে উইক্স আমাদের খুব দারুণ একটা মানে ইন্টিগ্রেশন টুলস দিয়ে দিয়েছে। সেটা আমরা দেখতে পারি যে যখন আপনি লগ ইন করবেন উইক্স এ, তখন দেখবেন ডান সাইডে মার্কেটিং অ্যান্ড এসইও, এইটার পরে আপনি এখানেও ক্লিক করতে পারেন, অ্যাজ ওয়েল অ্যাজ মানে এখানে ক্লিক করতে পারেন, অথবা এই যে এখান থেকে মার্কেটিং ইন্টিগ্রেশন, অথবা আপনি মার্কেটিং এ এখানে ক্লিক করার পরে এই যে মার্কেটিং ইন্টিগ্রেশনে চলে যেতে পারেন, অথবা আপনি যদি আবার মেইন মেনুতে ফেরত যান তাহলে হচ্ছে মার্কেটিং থেকে একবারে মার্কেটিং ইন্টিগ্রেশন এখানেও ক্লিক করতে পারেন। সো এই একই পেজে নিয়ে আসবে আর কি। তো আমাদের প্রথম কাজ হলো গুগল ট্যাগ ম্যানেজারটা ইন্টিগ্রেট করা। তো আমরা যদি ট্যাগ ম্যানেজারটা ইন্টিগ্রেট করতে চাই, দেখেন মার্কেটিং ইন্টিগ্রেশন ওরা আছে বাই ডিফল্ট, এটা হচ্ছে মানে ওদের সাথে ধরেন ওয়ান কাইন্ড পার্টনার। এবং উইক্স এর কাজ কিন্তু এখন প্রচুর পরিমাণে মার্কেটে আসতেছে, ইভেন ধরেন যে উইক্স হচ্ছে এখন সেকেন্ডে চলে আসছে আর কি, মানে ওয়ার্ডপ্রেস তারপরে হচ্ছে ধরেন যে উইক্স, তারপরে শপিফাইতে আছে, যদিও শপিফাই রিসেন্টলি পার্টনারশিপ করেছে গুগলের সাথে, হয়তো তারাও উপরে উঠে আসবে। উইক্স আসলে ধরেন যে ওয়ার্ডপ্রেস এবং শপিফাই থেকে আরো ইজিলি করা যায়, যে কারণে উইক্স এর দিকে মানুষ এগিয়ে যাচ্ছে আর কি। সো এই জিনিসগুলো আমাদের শিখতে হবে, এই কাজগুলো আমাদের আসলে এখন আসতেছে আর কি, বা কম্পিটিশন কম পাবেন আর কি। ঠিক আছে, একটা একটা স্ট্যাটিস্টিক্স দেখেন, আমি দেখলাম যে মোটামুটি প্রথমে ওয়ার্ডপ্রেস, তারপরে উইক্স, তারপরে শপিফাই 3 নম্বরে, এরপরে অন্যান্য যে আদার প্ল্যাটফর্ম গুলো আছে সেগুলো আর কি, মানে ওয়েবসাইটের দুনিয়ায় কারা সব থেকে বেশি এগিয়ে আর কি, সিএমএস প্ল্যাটফর্ম আর। যাই হোক, সো আমরা যদি এখন একটু কানেক্টে ক্লিক করি, তাহলে দেখেন যে এই যে কানেক্ট টু ট্যাগ ম্যানেজার, এখনো বলছে ট্যাগ ম্যানেজার আইডিটা দাও। আমরা কিন্তু ওয়ার্ডপ্রেসে শিখেছিলাম যে আমরা একটা ইয়ার ইনস্টল করতাম, প্লাগইন ইনস্টল করতাম, সেভাবে শিখেছিলাম। তো আমরা যদি একটু ট্যাগ ম্যানেজারে যেতে চাই, আমরা একটু ট্যাগ ম্যানেজারে ক্লিক করি, আমরা নতুন একটা ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্টই খুলবো আসলে। হ্যাঁ, সো সাইন ইন উইথ ট্যাগ ম্যানেজার আমরা একটু দেখি, অথবা স্টার্ট উইথ যে কোনো একটা দিলেই হলো। আমি যেহেতু অনেকগুলো ট্যাগ ম্যানেজার অলরেডি মানে লগ ইন আছি, সেই জন্য আমাকে আসলে অনেক বেশি দেখাবে আর কি। হ্যাঁ, আমরা এখানে না গিয়ে আমি আসলে এই মেইলটা দিয়ে ওর সবকিছু করেছি, এই মেইলে চলে যাই, তাহলে আমার মনে বেটার হবে। সো আমি এখন নতুন করে একটা ক্রিয়েট করব ওর জন্য আর কি। ওর নামটা হচ্ছে যে আমরা যদি ওয়েবসাইটটা দেখি যে এই যে এইটাই ধরেন ওর হচ্ছে আইডিটা আর কি। তো আমরা ধরেন যে এটা কোম্পানির নামটা এটাই দিলাম, মায়া। এই যে এইটা আসলে মূলত হচ্ছে এই, এটা মুসলমান করতে আসলে পারবো না। হ্যাঁ, আর ইউনাইটেড স্টেটে ওর ইয়া, ওর ওয়েবসাইটের অ্যাড্রেসটা হচ্ছে আপনার, আমরা এটা যদি দিয়ে দিই, আচ্ছা ওর ওয়েবসাইটের আমরা জাস্ট হচ্ছে যে HTTPS টা কি দিই, ফ্যান্টাস্টিক। এবং এটা ওয়েবের জন্য আমরা এটা ক্রিয়েট করে ফেলতেছি, আমরা ডাটাটা গুগলের সাথে শেয়ার করতে চাই, যাতে গুগল আমাদের পরবর্তীতে মানে এই ডাটাগুলো শেয়ার করলে যে আপনার খুব মানে গুগল ডাটা এমনি পাবে, বাট এই ডেটাগুলো একটু শেয়ার করে দিলে কি হয় অ্যানোনিমাসলি, যে ডেটাটা আসলে গুগল পাইলো, পরবর্তীতে গুগল বেটার ইনফরমেশন দিতে পারবে আর কি আমাদেরকে, মানে ডেটাটা নিয়ে এসে পরবর্তীতে আমাদের জন্যই ভালো আর কি, যে মার্কেটে আমরা ভালো করে টার্গেটিং করতে পারবো আর কি। সো আমাদের মোটামুটি ক্রিয়েট হচ্ছে এবং মোটামুটি ক্রিয়েট হয়ে গেল। তো আমাদের আসলে কিছুই লাগবে না, আমাদের এই যে এই ইনফরমেশনটুকু লাগবে, এটা এটা কিভাবে পাই আমরা অন্যান্য তো কোর্স গুলোতে দেখিয়েছি, সেগুলো আমরা এখন বলছি না আর কি। আমাদের গুগল ট্যাগ ম্যানেজার কোর্সে, গুগল অ্যানালিটিক্স এর কোর্সে, গুগল অ্যানালিটিক্স 4 এর কোর্সে, সব কোর্সে দেখানো হয়েছে। সো আমরা এখন এখানে ক্লিক করে যে একটা এক্সাম্পল দিয়ে দিয়েছি, আমরা এটা দিয়ে সেভ করে দিলাম এবং ট্যাগ ম্যানেজার ওয়াজ সাকসেসফুলি কানেক্টেড। আমরা যদি একটু রিফ্রেশ দিই, ট্যাগ ম্যানেজার মোটামুটি কানেক্টেড, আমরা আরো 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 ভাবে দেখতে পারবো যেভাবে গুলো আমরা দেখতে পারি আর কি। আমরা একটু রিফ্রেশ দিলাম,
আমরা যদি একটু কানেক্টে ক্লিক করি তাহলে দেখবো যে আমরা এখানে কানেক্টেড, এমনিতে কিন্তু দেখা যায় না। যদি আপনি এখানে থাকেন, যদি এখানে থাকেন তাহলে ও কিন্তু বলছে কানেক্টেড, কিন্তু যখন আপনি কানেক্টেড ক্লিক করবেন অলরেডি গুগল ট্যাগ ম্যানেজার আমার ওয়েবসাইটের সাথে কানেক্টেড আসবে। ঠিক আছে, ওকে। এখন আমরা যদি একটু যে কোনো ট্যাগ, এটা আসলে সাবমিট করে দেয় ভালো গুগল ট্যাগ ম্যানেজার, না হলে যে গ্রিন ইয়েলো সিগন্যালটা দিবে আর কি, যেটা আমি ট্যাগ ম্যানেজার কোর্সে বা অন্যান্য কোর্সে দেখিয়েছি আসলে। তো এখন যদি আমরা ওয়ার্কস্পেসে থাকি, এখন যদি আমরা একটু রিফ্রেশ দিই এটা, তাহলে আমরা দেখি কি অবস্থা। একটু এনেবল করি, দেন হচ্ছে আমরা একটু ইয়া করি, আবার আমরা হয়তো এখানে যেতে পারি বা যে কোনো জায়গায় গেলেই হবে। মোটামুটি আমাদের ট্যাগ ম্যানেজার SSGG এবং আমাদের ইয়াটা ছিল SSGG, সো এটা অলরেডি কানেক্টেড, জাস্ট সিম্পল থিং, এতটুকুই কিন্তু। হ্যাঁ, আচ্ছা, আরেকটা জিনিস হলো পাশাপাশি এখন আমরা হচ্ছে যে এই গুগল ট্যাগ ম্যানেজারের থ্রু দিয়েই আমরা গুগল অ্যাডসটা সেট আপ করে ফেলতে পারি, অ্যাজ ওয়েল অ্যাজ ওদের একটা ইয়া আছে, মানে আমরা যদি একটু ব্যাকে যাই এখান থেকেও গুগল অ্যানালিটিক্সটা মানে সেট আপ করে দেওয়া যায়, কিন্তু পরবর্তীতে যদি কোনো ইয়া করতে হয়, যেমন ধরেন এখান থেকে যদি আমি গুগল অ্যানালিটিক্সটা কানেক্ট করে দিই, এবং উইক্স একটা মজার বিষয় ছিল যে উইক্স কিন্তু আজ থেকে 2 মাস আগেও গুগল অ্যানালিটিক্স 4 এর সাথে কাজ করতো না, এখন গুগল অ্যানালিটিক্স 4 এর সাথেও কাজ করে, তো এইটা কানেক্ট করে দিলেও গুগল অ্যানালিটিক্স কানেক্ট হয়ে যাবে। কিন্তু পরবর্তীতে যখন আমরা গুগল ট্যাগ ম্যানেজারের কোর্সে দেখেছি যে গুগল ট্যাগ ম্যানেজারের মধ্যে আমরা বাটন ক্লিক, পারচেজ ক্লিক, বিভিন্ন কিছু করতে পারি, সেইগুলো হয়তো আমরা এখান থেকে করলে আমাদের একটু কষ্ট হবে, করা যাবে না ঠিক না, হয়তো ডেভেলপারে হেল্প নিতে হবে বা একটু কষ্ট হবে, যে কারণে আমরা এটা এখান থেকে না করে, এখান থেকে আপনি কানেক্ট করে দিলে কানেক্ট হয়ে গেল, কিন্তু অ্যাডভান্স ট্র্যাকিং করতে পারবেন না, যেমন পারচেজ ট্র্যাকিং, এনহ্যান্স ই কমার্স ট্র্যাকিং, এই জিনিসগুলো করতে হলে আপনি আলাদা আলাদা কোড আসলে আপনি কোথায় বসাবেন, যে কারণে কিন্তু ট্যাগ ম্যানেজার। সো আমরা এই জিনিসগুলো এখান থেকে না বসিয়ে আমরা ট্যাগ ম্যানেজারের থ্রু দিয়ে বসাবো। ঠিক আছে, তাহলে জিনিসটা আমাদের খুব সুন্দর হবে। এখান থেকে ফেসবুক পিক্সেল, যদিও এটা আমি এখন দেখাবো না, কারণ হচ্ছে যে ফেসবুক পিক্সেলটা আসলে আমরা এখানে দেখাচ্ছি না, আমরা গুগল ট্যাগ ম্যানেজার, আমরা গুগল নিয়েই আসলে কাজ করছি। ঠিক আছে, সো অ্যানালিটিক্সটা আমরা কিভাবে সেট আপ করবো, তার আগে আমাদের যেটা করতে হবে, আমরা একটা অ্যানালিটিক্স অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলি এই ভদ্রলোকের জন্য, দ্যাট উড বি গুড থিং, এবং সেটা আমরা ট্যাগ ম্যানেজারের থ্রু দিয়ে বসাবো। ঠিক আছে, তো এবারও আমি ধরেন যে একটু ইসে চলে যাই, মানে আমি ওই অ্যাকাউন্টটাতেই চলে যাই, তাহলে আমার জন্য ভালো হবে বা সবার জন্য ভালো হবে, যেহেতু আমরা ওই অ্যাকাউন্টটাতে আসলে ম্যানেজ, মানে ক্লায়েন্ট আসলে এগুলো কিচ্ছু জানে, সো ক্লায়েন্টে আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেন তাকে আমি অ্যাক্সেস দিয়ে দেবো, তার মেইল অ্যাড্রেস অ্যাডমিন অ্যাক্সেস দিয়ে দেবো। ঠিক আছে, আমি আপনারা আসলে পাবেন যে এখান থেকে আমি যদি ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট করি, এইখান থেকে আসলে আপনারা পাবেন আমার মেইল আইডিতে অনেকগুলো, মানে এই মেইল আইডিতে অলরেডি অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, মানে গুগল অ্যানালিটিক্স এ, দ্যাটস ওয়াই আমার এরকম দেখাচ্ছে। মূলত আপনারা পাবেন এখান থেকে, যখন আপনারা স্টার্ট নিউলি বা স্টার্ট উইথ ট্যাগ ম্যানেজার অ্যানালিটিক্স, তখন এরকম পাবেন। তো আবারও আমরা একটু কপি করে নিই, আমরা একটা নাম দিয়ে দিই অ্যাকাউন্টে, আমরা একটু সুন্দর করে দিব, এই যে এই স্থানটা আমি আবারও পারি না, বড় হাতে দিয়ে দিলাম, গুগল ফোটার সানমি বেঞ্চ ম্যাক, এই যেগুলো আমরা গুগল ট্যাগ ম্যানেজার করছে খুব ভালোভাবে বলেছি, এখন আর বলবো না। এটাও আমরা এখানে কপি করে প্রপার্টি নেমটা আমরা এটাই দিয়ে দিই, মায়া, একই নেম দিলে কোনো সমস্যা নেই, কোম্পানির নাম ডিফারেন্ট হলে কোম্পানির নাম ওখানে ডিফারেন্ট দিয়ে দেবেন, ইউনাইটেড স্টেট আমরা ডলার, এবং আমরা শো যদি করি তাহলে আমরা আসলে গুগল অ্যানালিটিক্স নামে গুগল অ্যানালিটিক্স 4 টাই করব। ঠিক আছে, সো আমরা যদি একটু নেক্সটে যাই, যেমন যদি ক্রিয়েট শুধুমাত্র ইউনিভার্স অ্যানালিটিক্স করতে চান তাহলে এটা, আর দুইটা যদি একসাথে করতে চান, দুইটা বোথ একসাথে করতে চান তাহলে আসলে এটা, আমরা দুটাও করে দিতে পারি, অনেক ক্লায়েন্ট দুইটাই চাইতে পারে, আমরা দুইটাই আসলে আমার মনে হয় দেখাই, দ্যাট উড বি গুড। ঠিক আছে, আমরা দুইটাই করতে চাই, ভালো, অথবা আমরা এটা ঠিক আছে আমরা দুইটাই করি, দুইটাই করি, কারণ হচ্ছে ক্রিয়েট বোথ অ্যানালিটিক্স ফর ইউনিভার্স অ্যানালিটিক্স প্রপার্টি একসাথে, আমরা একটা তাহলে আমরা ইয়াটা দিয়ে দিই, কারণ অনেকেই চাইতে পারে, যেহেতু আমরা ভিডিওটা করছি সেহেতু আমরা পুরোটাই করে ফেলি, যাতে আপনাদের সবার ভালো হয়। ঠিক আছে, আমরা এটা দিয়ে দিলাম, এবং আমরা
নেক্সট এ করি। এই জিনিসগুলো আসলে নাথিং এলস গুগল ডাটা নিতে চাই, আর এটা হচ্ছে যে আসলে এটার আপনি কোন ইন্ডাস্ট্রি দিবেন, পিপলস অর পেটস অ্যান্ড অ্যানিমাল ইন্ডাস্ট্রি দিয়ে দাও। এগুলো আপনি এই ডেটাগুলো গুগল যে আপনি কোন উদ্দেশ্যে আসলে গুগল ট্যাগ ম্যানেজারটা ব্যবহার করবেন, ঠিক আছে? আমরা ক্রিয়েট করে ফেলব, এগুলো আপনারা পড়ে ফেলবেন, ব্যাস। সো আমাদের গুগল এই প্রপার্টিটা পেয়ে গেলাম, ঠিক আছে? গুগল অ্যানালিটিক্স 4 এর প্রপার্টি পেয়ে গেলাম, আমরা জাস্ট এইটুকু কপি করে নেব। এবার আমরা ট্যাগ ম্যানেজারে এসে নিউ একটা ট্যাগ করি। আমরা যদি ট্যাগ করতে চাই তাহলে ফ্যান্টাস্টিক, এসে গেছে। এখন আমরা দিয়ে দিই এটা যে GA4 ওই কনফিগারেশন আর কি, কনফিগারেশন মানে বেস ট্যাগ যাকে বলে, কনফিগারেশন মানে আমরা ফেসবুকের ভাষায় বেস ট্যাগ বলি, আমরা গুগলের GA4 এর ক্ষেত্রে কনফিগারেশনই বলি, এই আর কি। এটা হচ্ছে আমরা এই যে গুগল অ্যানালিটিক্স GA4 কনফিগারেশন, এইখানে আমরা মেজারমেন্ট এটা সুন্দর করে দিয়ে দিলাম। ট্রিগারটা হবে কোথায়? অল পেজে হবে, ঠিক আছে? আচ্ছা, এখানে দুইটা জিনিস নতুন দেখতেছি, একটা হচ্ছে ইনিশিয়ালাইজেশন অল পেজেস, একটা হচ্ছে কনসেন্ট ইনিশিয়ালাইজেশন অল পেজেস। এই যেগুলো একটু দেখতে হবে, গুগল অ্যানালিটিক্স গুগল ট্যাগ ম্যানেজার নতুন এসেছে, তো আমরা আসলে অল পেজেই সিলেক্ট করবো, ট্রিগারটা আসলে আমাদের অল পেজেই হবে, হয়তো এইগুলো বিভিন্ন কেস আছে, একটু দেখে বলবো পরবর্তী। সেভ, এটাও আমাদেরকে একটু কষ্ট করে সাবমিট দিতে হবে, সেটা কি GA4 বেজ ট্যাগ বলতে পারেন, জাস্ট আমরা পাবলিশ দিয়ে দিব, পাবলিশড, ওকে, ফ্যান্টাস্টিক। এখন আমরা একটু ওয়ার্কস্পেসে যাই, এটা আমরা তো বেশ কয়েকভাবে চেক করতে পারি, আমরা যদি এটাকে রিফ্রেশ দিই এবং আমাদের কাছে যে ইয়াটা আছে এই গুগল ট্যাগ ম্যানেজার এটা দিয়ে হয়তো পারবো, এখনো আসেনি আমাদের এটা, ওটা আমাদের এখনো আসেনি, আসতেছে। আচ্ছা, ট্যাগ ম্যানেজারটা এখনো আসেনি, আমরা একটু দেখি, অনেক সময় এই প্রিভিউ মুডে গেলে আসে, সো আমরা একটু দেখি প্রিভিউ মুডে গেলে কিভাবে আসে। এইটাকে আমরা একটু কপি করি, দেন আমরা মোটামুটি একটু এখানে দিয়ে দিই, প্রিভিউ মোডে দেখি, দেখবো যে আমার গুগল ট্যাগ ম্যানেজারটা ফায়ার হয়েছে কি হয় নাই, একটু দেখি। এখনো কানেক্টেড হয়নি, কানেক্টেড হয়েছে এবং আমাদের গুগল ট্যাগ ম্যানেজার ট্যাগটাও ফায়ার হয়েছে, সো ইটস গুড থিং। এখন যদি আমরা একটু রিফ্রেশ দিই, দেখবেন অনেক সময় এক্ষেত্রে হয়, আমি একটু রিফ্রেশ দিই, এখন আমাদের দুইটা কোডই দেখানোর কথা, বাট এখানে এখনো দেখাচ্ছে না, তারপরে আমরা মাইন্ড করলাম না। আমরা আর একটা জিনিস আরো ভালো বুঝতে পারবো, এটা আমরা কেটে দিই। আমরা যদি হচ্ছে যে এই রিয়েল টাইমে যাই, আগে সময় লাগতো, এখন আর সময় লাগে না, আমরা একটু রিফ্রেশ দিই, আদৌ দেখি যে জিনিসটা আসছে কিনা। একটু আসি আর কি, আমরা এই ওয়েবসাইটটা একটু ভিজিট করি, বিভিন্ন পেজ আমরা শিপিং এন্ড ডেলিভারি পেজ ভিজিট করি, দেখি কি অবস্থা, আদৌ কানেক্ট হয়েছে কিনা। আচ্ছা, ট্যাগ ফায়ার হয়েছে এবং ফার্স্ট ভিজিট একজন, সেটাও দেখাচ্ছে, কিন্তু এখানে আমার ইয়া দেখাচ্ছে না। আচ্ছা, এটা কোনো সমস্যা নেই, কিছুক্ষণ পরে এটা চলে আসবে, আমরা দেখতে পারবো, এটা একটু সময় নেয় গুগল অ্যানালিটিক্স 4 এ আর কি। আচ্ছা, আমরা যদি এখান থেকে আমরা এখন আমাদের এই যে দেখেন আমাদের কিন্তু দুইটা, আমরা দুইটাই ক্রিয়েট করেছিলাম, সো দুইটাই হয়ে গিয়েছে, এটা আমরা একটু দেখি, আমরা এখন যাচ্ছি ইসে আর কি, এই কোডটা কিন্তু আমরা এখনো বসাইনি, এটা আমাদের একটু বসাতে হবে কষ্ট করে, কিভাবে? এই অ্যাডমিনে যাব, এই যে ইউএ ইউনিভার্সাল অ্যানালিটিক্স, আমরা এই প্রপার্ট এই ট্র্যাকিং ইনফোতে যাব, ট্র্যাকিং কোড নিব, ট্র্যাকিং কোডটা নেওয়ার পরে এই যে এই কোডটা আমাদের নেব, এটা আমরা একটু বসিয়ে আসি, তাহলে আমরা বুঝতে পারবো। আচ্ছা, এটা আমরা এখন একটু কেটে দিলাম প্রিভিউ মোডটা, আমরা ট্যাগ ম্যানেজারে আবার একটা নিউ ট্যাগ নিই, মানে আমরা ইউনিভার্সাল অ্যানালিটিক্সটা বসাবো,
ইউএ ইউনিভার্সাল অ্যানালিটিক্স, ধরেন এটা হচ্ছে যে ওর নামটা ছিল হচ্ছে, আমরা গুগল অ্যানালিটিক্স লিখে দিই, গুগল অ্যানালিটিক্স ইউএ লিখে রাখলে আমরা বুঝতে পারবো আর কি। এটা ইউএ বেস কোড, এটাই আমরা দিলাম, ঠিক আছে। এইটাই যে এখন আমরা এখান থেকে নিব গুগল অ্যানালিটিক্স ইউনিভার্স অ্যানালিটিক্স, এখানে আমরা পেজ ভিউ, এখানে আমরা একটা ভেরিয়েবল তৈরি করে ফেলি, এসো এই ভেরিয়েবলের ট্র্যাকিং আইডিটা হচ্ছে যে আমাদের হবে কোনটা হবে, এই ইউনিভার্স অ্যানালিটিক্স এর এই এই ট্র্যাকিং আইডিটা, এটাই জাস্ট আমরা এখানে দিয়ে দিব। এটা একটা নাম দিয়ে দিব, গুগল অ্যানালিটিক্স সেটিং অথবা গুগল অ্যানালিটিক্স কনফিগারেশন, আমরা ধরুন যে এটার নাম দিলাম হচ্ছে ইউএ, ইউএ কনফিগারেশন ভেরিয়েবল আর কি, বা ভেরিয়েবল দিয়ে দিতে পারেন, বা ভিআর দিয়ে দিতে পারেন, ভেরিয়েবল ভিআর মানে ভার্চুয়াল রিয়ালিটি আবার বোঝা যাবে না কিন্তু, ঠিক আছে। এটাও অল পেজেই ট্যাগিং হবে, ঠিক আছে। আমরা একটু সেভ দিয়ে দিই, এটাও আমাদেরকে একটু কষ্ট করে পাবলিশ করতে হবে, গুগল অ্যানালিটিক্স ইউএ, ব্যাস পাবলিশড। আচ্ছা এখন আমরা একটু ওয়ার্কস্পেসে যাই, এইখানে হচ্ছে যে আমরা কেটে দিয়ে আবার হোমে যাই, মানে ইউনিভার্স অ্যানালিটিক্স এর হোমে যাচ্ছি এবার। এখানে ডাটাটা আবার একটু তাড়াতাড়ি চলে আসে, আমরা একটু রিয়েল টাইমে যাই বা এখান থেকেও দেখতে পারবো, দেখে আসে কিনা, মানে এটা একটা টেস্টিং পারপাস হচ্ছে আসলে, হ্যাঁ মানে উইক্স এর সাথে গুগল অ্যানালিটিক্স কিভাবে ইয়া করতে পারি আর কি। আমরা যদি এই সাইটটা একটু ভিজিট করি আবার, এবং আমাদের এই কোডটা কিন্তু এখানে এখনো দেখাচ্ছে না, আমাদের কিন্তু ইউনিভার্স অ্যানালিটিক্স দেখানোর কথা, ইয়াও দেখানোর কথা, কিন্তু দেখাচ্ছে না। এবং আমরা যদি এখানে হোমে যাই তাহলে হচ্ছে আমাদের কি, এখানেও কিন্তু আমার কি আসছে না, এখানে আসছে না, কিন্তু আসার কথা, আসছে না কেন, এটাই হচ্ছে আমাদের মূল পয়েন্ট। আচ্ছা আমরা এটা কেটে দিই, আমরা যদি একটু প্রিভিউ মোডে যাই, একটু প্রিভিউ মোডে যদি আমরা যাই দেখি কি হয়, এটা আমরা একটু কানেক্ট করি। ট্যাগ আমাদের ফায়ার হচ্ছে, ট্যাগ আমাদের ফায়ার হচ্ছে, এবং আমরা একটু দেখি এখনো ডিসকানেক্টেড এন্ড কানেক্টেড, দেখেন আমাদের ইউনিভার্স অ্যানালিটিক্স ফায়ার হয়েছে, গুগল অ্যানালিটিক্স 4 ফায়ার হয়েছে, মেজারমেন্ট আইডি ঠিক আছে, এবং আচ্ছা সব ঠিক আছে, এটাও ঠিক আছে। এটা যদি আমরা একটু দেখি, ট্র্যাক পেজ ভিউ সেটা করেছে সে, কিন্তু আমাদের এখানে ডাটা দেখাচ্ছে না, না দেখাচ্ছে, ও ফ্যান্টাস্টিক। সো আমি এবারকার মতো বেঁচে গেলাম, মানে হয়ে গেছে আর কি, হ্যাঁ। সো আমাদের ডেটা দেখাচ্ছে, হ্যাঁ আচ্ছা। এখন আমাদের যদি আমরা একটু ইসে যেতে চাই, যেমন ধরেন এখান থেকে যদি আমরা এইটাকে একটু নিউ ট্যাবে ক্লিক করি, আমার এখানেও ডাটা দেখানো উচিত এখন, মানে সময় নেওয়ার কথা না, একটু সময় নেয় গুগল অ্যানালিটিক্স 4-এ, গুগল অ্যানালিটিক্স 4-এ একটু সময় নেয়, বাট এত সময় নেওয়ার কথা না, আবার নতুন আপডেটের তো আসার কথা। আচ্ছা দেখাচ্ছে, ওভেন একটু সময় নিয়েছে বাট দেখাচ্ছে। সো এটা আমাদের ইন্টিগ্রেশন হয়ে গেল। এখন আমাদের কাজ হলো, এটা আমাদের দুইটাই ফায়ার করেছে, ফ্যান্টাস্টিক, কিন্তু এখন আমাদের কপালে, এখন আমাদের কপালে এখান থেকে এই জায়গাটা আমাদের কিন্তু ওই ইয়াগুলো আসতেছে না। সো কোনো সমস্যা নেই, কারণ আলটিমেটলি এখানে আসুক আর না আসুক ট্যাগ অ্যাসিস্ট্যান্টে, বেসিক্যালি আমার ডাটা সে গুগল অ্যানালিটিক্স 4 এবং ইউনিভার্সাল অ্যানালিটিক্স দুই জায়গাতেই সে পাঠাচ্ছে। সো আমার না আসলেও কোনো সমস্যা নাই, ঠিক আছে, আমার দুই জায়গায় ডাটা পাঠাচ্ছে, ওকে ভালো, কারণ আমার ডাটা আসলে গুগল ট্যাগ ম্যানেজারের থ্রু দিয়ে এখানে পাঠালেই হলো। আচ্ছা এইবার আমরা তাহলে আমাদের এটাও কানেক্টেড হয়ে গেল, এখন যদি আমরা এই যে গুগল রিমার্কেটিং ট্যাগটা যদি বসাতে চাই, এটাও এখন আমাদেরকে আর এখান থেকে কানেক্ট করার দরকার নেই, যেখান থেকে আমাকে বলবে যে ভাই রিমার্কেটিং ট্যাগ এরিয়া দাও, এই যে গ্লোবাল সাইট ট্যাগের আইডি দাও,
সো এটাও আমরা এখন বসাবো না, স্ট্যান্ডার্ড যেটা, যদিও সহজ করেছে আনার লোকদের জন্য এটা বেস্ট, কিন্তু আমরা যখন ট্যাগ ম্যানেজার একবার বসাই ফেলতে পারছি তখন ওটা আমরা অটো বসিয়ে ফেলতে পারবো। এটা গুগল অ্যাডস এর রিমার্কেটিং ট্যাগ, এটা আমরা বসিয়ে ফেলবো কিভাবে? এই আমি ওই ক্লায়েন্টের গুগল অ্যাডস অ্যাকাউন্টে আছি, হাই হাই ওর তো পেমেন্টে প্রবলেম, আচ্ছা এটা পেমেন্ট হয়ে যাবে। রিমার্কেটিং ট্যাগ যদি আমরা বসাতে চাই তাহলে আমরা কি করব, এই যে অডিয়েন্স ম্যানেজার টুলস অ্যান্ড সেটিং থেকে আমরা একটু অডিয়েন্স ম্যানেজারে যাই, অডিয়েন্স ম্যানেজারে গিয়ে আমরা যেটা করব, আমাদের একটু আসতে সময় লাগবে। আচ্ছা আমি ভিডিওগুলো মাঝে মাঝে পজ করতাম, কিন্তু পজ করার পরে যখন আসতো উইন্ডোটা তখন আবার চালু করতাম। তো অনেকে আমাকে একটু বকাও দিয়েছেন, মন খারাপ করেছেন, অনেকে একটু গালি দিয়েছেন যে ভাই আপনি শিখেতে না চাইলে পজ করবেন না, এই জন্য ভিডিও বড় হোক, কিন্তু আমি আর পজ করছি না, আমি যা যা করবো এখানে সবকিছু দেখাচ্ছি, ঠিক আছে? ওকে, সেট আপ অডিয়েন্স সোর্স, অডিয়েন্স সোর্স এর সাথে আমরা এই যে গুগল ট্যাগ, এই যে গুগল ইও রিমার্কেটিং লিস্ট, হ্যাঁ অথবা কনভার্সন ট্যাগিং, সব হচ্ছে এই ট্যাগ, আমরা একটু সেট আপ ট্যাগ করি। সেট আপ ট্যাগ করে আমরা রিমার্কেটিং ট্যাগ করব, অনলি কালেক্ট ওয়েবসাইট ভিজিট, শো অ্যাড ইওর ওয়েবসাইট ভিজিটর, কালেক্ট স্পেসিফিক অ্যাকশন, আমরা স্পেসিফিক অ্যাকশন যাচ্ছি না যে কে কিনলো কি না কিনলো, আমরা যাচ্ছি হচ্ছে অনলি এটাতে। এবং আমরা একটু অ্যাডভান্স মোডে যাই, এগুলো কিছুই না, আমরা একটু সেভ করি। ব্যাস এইবার হচ্ছে যে আমাদের এই যে গুগল ট্যাগ ম্যানেজারের ট্যাগ আমাদের চলে এসেছে। এই কনভার্সন ট্যাগটা আপনি এখানে বসাই দিলেও হতো, এই কনভার্সন ট্যাগটা, এই যে গুগল জিএস ট্যাগ, সেই ট্যাগটাই আসলে হচ্ছে আপনার যে এই ট্যাগটা, বাট আমরা একটু ট্যাগ ম্যানেজারের থ্রু দিয়ে বসাবো আর একটু স্মার্ট কাজ করবো এই আর কি, মানে যেটা আমরা শিখে আসছি, তাহলে ধারাবাহিকতা থাকে আর কি। ওকে ফাইন, আমরা একটা নিউ ট্যাগ নিই, এটা হচ্ছে জি অ্যাডস রিমার্কেটিং, রিমার্কেটিং, ঠিক আছে? আমরা এখান থেকে হচ্ছে যে গুগল অ্যাডস রিমার্কেটিং নিলাম, আমরা যে কনভার্সন আইডিটা দিয়ে দিব এখান থেকে, কোথা থেকে পাবো, এই যে ডান বাটন ক্লিক করে আমরা এটা কপি করে নিলাম, এই নিয়ে নিলাম। এবং রিমার্কেটিং ট্যাগটা, এই যে আমরা এগুলো করতে পারি, ম্যানুয়ালি করতে পারি, ডেটা লেয়ার ইউজ করতে পারি, সেগুলো আমরা এখন দেখাচ্ছি না, কারণ আমাদের কাজ এতটুকুই। আর গুগল ডেটা লেয়ারটা কিভাবে এনেবল করে সেটা আসলে আমি এখনো নিজেও জানি না উইক্সে, ঠিক আছে? তো উইক্সে আগে আমাকে শিখতে হবে, ঠিক আছে? যাই হোক, ওটা হয়তো হয়ে যাবে, পরবর্তী টিউটোরিয়ালে দেখিয়ে দিব, একটা কাজ পাইলে দেখানো হয়, তা না হলে পরে সময় হয় না আসলে এগুলো নিয়ে ঘাটাঘাটি করা এতটা। যাই হোক, তো রিমার্কেটিং ট্যাগটা আসলে আমরা সব পেজেই বসাতে চাই, তারপরে স্পেসিফিক আমরা কি কি করব সেটা আমরা করে নিতে পারবো, মানে কোন কোন পেজকে ট্যাগ করব, কোন কোন পেজকে ট্যাগ করে করে আমরা অডিয়েন্স বানাবো এটাই আর কি। তো ওর আসলে একটাই প্রোডাক্ট যেটা হচ্ছে যে এটা অ্যাভেলেবেল, এইখানে যারা আসতেছে আসলে তাদেরকে আমরা একটা রিমার্কেটিং লিস্ট বানাবো, যারা আমাদের এই পেজে আসতেছে তাদেরকে দিয়ে, ঠিক আছে? সেটা আমি একটু পরে দেখাচ্ছি, আগে রিমার্কেটিং ট্যাগটা আমরা বসিয়ে ফেলি, ঠিক আছে? সো আমরা এটা অল পেজে বসিয়ে দিই, অল পেজেস সেভ দিয়ে দাও। আচ্ছা, গুগল রিমার্কেটিং ট্যাগ বসার সাথে আমাদেরকে বলেছে কিন্তু কনভার্সন লিঙ্কের ট্যাগটা বসিয়ে দিতে হবে, যাতে এই যে এখন যেমন আইওএস 14 এর জন্য আমরা হচ্ছে যে গুগল এগ্রিগেশন, সরি ফেসবুকে কি যেন একটা টুলটা নাম ভুলে যায় আর কি, ওই টুলটা আমাদের বসাতে হয় যাতে মেজারমেন্ট করতে পারে আইওএস 14 এ। গুগল এই জিনিসটা আসলে আগেই বুঝছে, বহু আগে, যে কোনো কনভার্সন লিঙ্ক আর ট্যাগটা ওরা বসাতে বলে যাতে ডাটাটা ইফিসিয়েন্টলি ট্যাগ করতে পারে। তো এটা আমরা একটা নিউ ট্যাগ নিয়ে নিই, কনভার্সন লিঙ্ক একটা একটা আমরা সব জায়গায় বসিয়ে দিব আর কি, কনভার্সন লিঙ্ক আর ট্যাগ, ঠিক আছে? কনভার্সন লিঙ্ক আর ট্যাগ, এটা আমরা এই যে কনভার্সন লিঙ্ক আর ট্যাগ এটা আমরা অল পেজে বসাবো, ও নো স্টে হিয়ার, কনভার্সন লিঙ্ক আর ট্যাগ আমরা সব জায়গায় বসাবো এই আর কি, এটার জন্য আমাদের কিছুই করতে হবে না, এটা যদি বসিয়ে দিলে হবে। এটাও আমাদের একটু কষ্ট করে সাবমিট দিতে হবে, কনভার্সন লিঙ্ক আর ট্যাগ কাজ করার সময় খুব স্মার্টলি আমাদের করতে হবে, যে ও হয়ে গিয়েছিল আমি ছোট করে দিলাম, এটা আপনাদের একটু মাথায় খেয়াল রাখতে হবে, যখন কাজ করবেন খুব স্মার্টলি কাজ করবেন, যে কারণে আমি আপনাদের কি স্মার্ট মার্কেটার বলে ডাকি। ওকে ফ্যান্টাস্টিক, সো এটা আমাদের হয়ে গেল, এটা আমরা এখন দেখি একটু ফাইনালাইজ করে আসি, কন্টিনিউ করি, ডান। ওকে, আমাদের এটা তৈরি হয়ে গেল, এখন আমরা যেটা করব সেটা হলো যে আমরা একটা অডিয়েন্স লিস্ট তৈরি করব, ঠিক আছে? এই যে অডিয়েন্স নেম দেন, এখান থেকে ওয়েবসাইট ভিজিটরদের একটা অডিয়েন্স বানাবো, কি অডিয়েন্স, গুগল অ্যাডস থেকে যারা আমার ওয়েবসাইটে আসতেছে
তাদেরকে। সো আমি একটা অডিয়েন্স নেম নেম দিলাম রিমার্কেটিং লিস্ট জিএডস, ঠিক আছে, ভিজিটর অফ পেজ, কারণ আমি চাই এই পেজে যারা ভিজিটর ভিজিট করতেছে তাদেরকে আমি ট্র্যাক করবো, কারণ ওর অন্য কোনো প্রোডাক্ট নেই, ও শুধু এই কুকুরগুলোই সেল করে, হয়তো নিচে আরো কিছু কুকুর অ্যাড করবে, ঠিক আছে। যাই হোক, তাহলে আমাদেরকে এটা কিভাবে করতে হবে, এই যে পেজ ইউআরএল কন্টেন্টস, যদি পেজ ইউআরএল কন্টেন্টস করে এতটুকু এতটুকু, অন্য পেজে কিন্তু এইটুকু নেই যে আমার কি জন্য এই যে ইউসারটা পারবো না ভাই, সনেসাইজার ফাইজার মতো, দেখেন এখানে গেছলে কিন্তু আরেকরকম হেলথ গ্যারান্টি আরেকরকম। অথবা আমরা যেটা করতে পারি, আমরা পুরো ওয়েবসাইটে নিতে পারি, যে ওয়েবসাইটে ভাই তুই যেখানে ভিজিট করো সেখানে আমরা ট্যাগ করবো, কারণ এই মানুষগুলো এখানে আসলে কুকুর ছাড়া কোনো কিছু সেল করা হয় না, ঠিক আছে। সো আমরা কন্টেন্ট দিয়ে দিলাম, এটা এটা দিলেও সমস্যা নেই, এটা যাস আমরা কেটে দিই, তার মানে রুট ডোমেনটা থাকলে অথবা একটা স্ল্যাশ দিলেও হতো, হ্যাঁ, অথবা হচ্ছে যে আমাদের কন্টেন্ট দিলে হবে, অথবা এর পরে যে কোনো জায়গায় মানে এটা কন্টেন্ট করে সেটাই আমরা করবো, ঠিক আছে। নেক্সট আমরা মেম্বারশিপ ডিউরেশন আমরা 30 days না, এটা আমরা একটু বাড়িয়ে দিই, এটা আমরা 90 days করে ফেলি, কারণ কুকুর কিনবে তো হুটহাট ডিসিশন আসলে নেয় না, প্রিফিল্ড অপশন, এটা 30 days-ই থাক, 90 days এর আমরা একটা ডেটা রাখবো যে নাই আমার এই ওয়েবসাইটে যারা আসবে তাদের 90 days কে আমি ধরে রাখতে হবে, যাতে পরবর্তীতে রিটার্গেট করতে পারি। কন্টিনিউ করি, ব্যাস আমার হচ্ছে যে এটা রিমার্কেটিং লিস্ট তৈরি হয়ে গেল, এবং এটা রিমার্কেটিং আমরা আসলে গুগল অ্যাডস, এটা আমরা অল ভিজিটরই দিতে পারি, অল ভিজিটরস, স্পেসিফিক পেজে আর দিলাম না আমরা, আচ্ছা এটা মনে হয় আর লেখা হচ্ছে না, হ্যাঁ তার মানে হচ্ছে ইয়া হয়ে গেছে, তার মানে হচ্ছে রিমার্কেটিং জিএস অথবা জিএস না দিলেও সমস্যা নেই, এটা হচ্ছে আমাদের রুল বেস করেছে অল ভিজিটরস, ভিজি ভিজিটরস, একটু জিএস লিখে দিলেও খুব একটা সমস্যা নাই, এখানে আমরা জিএস লিখে দিই, জিএস তার মানে গুগল অ্যাডস থেকে যারা আমার এখানে আসছে তারাই শুধু এখানে ট্র্যাক হবে, সেভ দিয়ে দিলাম, ঠিক আছে। এটা দেখেন অটোমেটেড হয়েছে, পপুলেটিং হচ্ছে, এখনো হয় নাই, আর এটা হচ্ছে ইয়া হয়েছে। সো এইভাবে হচ্ছে আমরা রিমার্কেটিং অডিয়েন্সটা বসিয়ে ফেললাম, ওকে। সো আমাদের মোটামুটি হয়ে গেল, এখন আমরা আরেকটা জিনিস হয়তো করতে পারি, আমরা একটু লিংক অ্যাকাউন্টে যাই, লিংক অ্যাকাউন্টটা করে আমরা গুগল অ্যাডসটা দেখি কি করা যায়, একটু দেখি, এটা আমরা অ্যানালিটিক্স এর সাথেও লিংক করে দিতে পারি, এই যে গুগল অ্যানালিটিক্স এর সাথেও আমরা কিন্তু লিংক করে দিতে পারি, কিভাবে, এই যে মায়া এটা আমি একটু লিংক করে দিই, তাহলে ওই আমার গুগল অ্যাডস এর ডাটা গুলো গুগল অ্যানালিটিক্স এ চলে যাবে, যে কারণে হচ্ছে যে আমরা এই যে মায়া ইউ এটা এটা আমরা অ্যাড করে দিচ্ছি, অল ডাটা, অল ওয়েবসাইট ডাটা, সেভ। তাহলে কি হলো, এটা আমার এখন লিংক হয়ে গেল, এই লিংক হয়ে যাওয়া মানে গুগল অ্যাডস এর এই ডেটাটা অটোমেটিক্যালি অ্যানালিটিক্স এ চলে যাবে, অথবা অ্যানালিটিক্স এর রিমার্কেটিং ট্যাগ বসিয়ে আমরা গুগল অ্যাডস এর মার্কেটিং করতে পারবো। আমরা একটু ব্যাকে আসি, আমরা গুগল টুলস থেকে লিংক অ্যাকাউন্টে আবার ক্লিক করে আমরা গুগল অ্যানালিটিক্স 4 তো ক্রিয়েট করেছি, সেটাও আমরা একটু অ্যাড করে দিই, এই যে গুগল অ্যানালিটিক্স 4 দেখছেন, এই যে স্যানিটাইজার GA4, এটাও আমরা একটু কষ্ট করে লিংক করে দিই, ইম্পোর্ট হয়ে যাক সব ডাটা, তার মানে গুগল অ্যানালিটিক্স এর ডেটা অথবা গুগল অ্যাডস এর ডেটা এখন আমার গুগল অ্যানালিটিক্স আমি ইউজ করতে পারবো, অথবা গুগল অ্যানালিটিক্স এ যে রিমার্কেটিং অডিয়েন্স তৈরি করে সেটা আমি গুগল অ্যাডস এ এখন ব্যবহার করতে পারবো, ঠিক আছে। আর ওই যে রিমার্কেটিং লিস্টটা বানালাম ওইটা শুধুমাত্র গুগল অ্যাডস থেকে যারা আসছে, কিন্তু অ্যানালিটিক্সে কিন্তু আমি অন্যান্য ভিজিটরও পাবো, সেই ভিজিটরদেরকেও যদি আমি রিমার্কেটিং করতে চাই তাহলে গুগল অ্যানালিটিক্সে আমি রিমার্কেটিং লিস্ট তৈরি করতে পারি, ওই লিস্ট তৈরি করতে হলে অবশ্যই আমাকে গুগল অ্যানালিটিক্সের সাথে গুগল ট্যাগ ম্যানেজারের একটা ভাব ভালোবাসা তৈরি করে দিতে হয়, সেটা আমি করলাম, তবে গুগল ইউনিভার্স অ্যানালিটিক্সও করলাম গুগল ট্যাগ ম্যানেজারও করলাম, ঠিক আছে, ওকে, ফ্যান্টাস্টিক। আমাদের মনে হয় এই কাজটুকুই আসল ছিল যার জন্য ক্লায়েন্ট আমাকে $50 দিবে আসলে আর কি, হ্যাঁ মানে টাকাটা হালাল না হারাম হচ্ছে সেটা আসলে আপনারা বিবেচনা করেন, আপনাদের বিবেচনায় ছেড়ে দিলাম, বাট আমার কাছে মনে হয় যে একটু বেশি দেওয়া উচিত আর কি, ঠিক আছে, বাট যেহেতু এর আগে আমার $160 দিয়েছে যে কারণে এটা $50 শেষ করে দিলাম, আর তো $210 একটা অর্ডার,
আর এই $160 আসলে ফাইবারে অর্ডার আসলে সেটা আসলে আমাদের 20% কেটে নিলে আসলে আমাদের থাকবে $128, মানে $32 কেটে নিবে। মানে একটা ফ্রিল্যান্সারের দুঃখ কি জানেন, মানে একটা 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 আপনার গার্লফ্রেন্ড যদি আপনাকে খুব সেকা দেয়, তাহলে না আপনি যতটা কষ্ট পান তার থেকে বেশি কষ্ট পান আপনি যখন হচ্ছে ফাইবার 20% কেটে নেয়। ঠিক আছে, এটা খুব কষ্ট। যাই হোক, সো এটা আমাদের হয়ে গেল। আমাদের শুধুমাত্র, তাহলে দেখেন যে শুধুমাত্র ট্যাগ ম্যানেজারটা বসানোর পরে আমরা বাদ বাকিগুলো কিন্তু বসিয়ে ফেলতে পারলাম, ঠিক না? মার্কেটিং ইন্টিগ্রেশন আবার যাই। এইবার আমাদের কাজ হলো যে আমরা ফেসবুক নিয়ে আসলে কোনো কাজ করছি না এখনো ক্লায়েন্টের সাথে, যখন করি তখন এই ভিডিওটা বানাবো। এখন আমাদের কাজ হলো যে আমরা কনভার্সন ট্র্যাকিংটা সেট আপ করবো, গুগল অ্যাডস থেকে যে কি পরিমাণ কনভার্সন হচ্ছে। তাহলে এইখানে আমরা একটু যাই, আমরা কোনো একটা প্রোডাক্ট কিনতে যাই, তাহলে আমরা দেখি কি হয় আর কি। আমি একটু এটাই দিলাম, ঢাকা সিটি, পপিজ নেম, ধরেন যে পপিজ নেম কি দিব রে ভাই, পপিজ নেম তো যায় না, পপি মানুষ পপির নেম বই পাবো। ধরেন যে আমি পপিজ নেম এই যে MZ দিয়ে দিলাম, MZ, হ্যাঁ ঠিক আছে ভাই, পপি পপিজ MZ দিয়ে দাও। I need this is for test. ঠিক আছে, আমি একটু সাবমিট দিই কি হয় দেখি। আচ্ছা বলছে সেল নাম্বার দিতে হবে, ভালো কথা দিয়ে দিই, 01985 দিদি সাবমিট, থ্যাংকস ফর সাবমিটিং। এই ভদ্রলোক এখানেই আমাদেরকে মেসেজ দিয়েছে, এই জিনিসটা ট্র্যাক করা আমাদের একটু কষ্ট হবে, কোনো সমস্যা নেই। আমরা একটু প্রিভিউ মোডে আসি, দেখি ট্র্যাকিং করা যায় কিনা, একটু দেখে নিই আর কি, কনভার্সন ট্র্যাকিংটা আমরা করতে পারবো কি পারবো না একটু দেখি, দেখি কোনো ইভেন্ট ইভেন্ট এই এটা ফায়ার করে কিনা দেখি। তাহলে আমরা একটা কানেক্ট হয়ে গেল, কানেক্ট হয়ে যাওয়ার সাথে সাথে এখানে আসলো, আমরা এই পপিতে আসলাম এবং আমরা এই প্রোডাক্টটা প্লেস অর্ডারে গেলাম। এখানে আমরা নাম, বাবার নাম, ফোন নাম্বার, সেল নাম্বার 01985791779, পপিস নেম MZ আবার দিলাম, দিস ইজ ফর টেস্ট। এখানে আমাদেরকে একটু ডেটাগুলো দেখতে হবে, হ্যাঁ কি কি ভেরিয়েবল আছে আমাদের একটু দেখতে হবে। সো আমরা যদি একটু সাবমিট দিই, থ্যাংকস ফর সাবমিটিং, এই যে লিড, লিড নামে একটা ইভেন্ট হচ্ছে, ও নাইস, উইকসটা দেখি আরো সুন্দর করেছে, ভালো তো। দেখি লিড ইভেন্টে অন্য কোনো জায়গায় আছে নাকি, না, জিটিএম স্ক্রল ডেপ ডোম রেডিতে নাই, ফেসভিউতে ফেসভিউ, কন্টেইনারে জিটিএম ইনিশিয়ালাইজেশন, জিটিএম ইনিশিয়েট, যে ইনিশিয়েট কনসেপ্ট, এই দুইটা নতুন আসছে API কলে, হ্যাঁ এটা আমাদের একটু শিখতে হবে। আমি দেখি একটা ভিডিও বানাবো, সো আমাদের লিড ইভেন্ট এসেছে, ও ফ্যান্টাস্টিক। এখন আমরা কনভার্সন ট্র্যাকিং করে ফেলতে পারবো খুব ইজিলি, কিভাবে, টুলস এন্ড সেটিং এ যাই, কনভার্সনে যাই, কনভার্সনে যে তারপরে লিড ইভেন্টটা ফায়ার হওয়া মানেই আমার হচ্ছে রিয়া হওয়ার, ফ্যান্টাস্টিক। আসো 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 আসো, আসতে চাচ্ছে না, এসেছি। আমরা এখন ওয়েবসাইট লিড আনভেরিফাইড সাবমিট ফর্ম লিড, এটা কে করেছে, আমি তো করি নাই, হাই হাই। আচ্ছা আমরা নতুন একটা ক্রিয়েট করি, এটা রয়েছে থাক, সমস্যা নেই, আমরা একটা লিড ফর্ম ক্রিয়েট করি, ওয়েবসাইট এটা হচ্ছে আমরা ধরেন লিডই দিব, নট এ পারচেজ, অথবা সাইন আপ, অথবা কন্ট্যাক্ট গ্রাম, দেখি লিড আছে নাকি, পারচেজ অ্যাড টু কার্ট বিগিন সেট আপ সাবস্ক্রাইব কন্ট্যাক্ট সাবমিট লিড ফর্ম, এটাই এটা দিলাম। ইউজ সেম ভ্যালু ফর ইস কনভার্সন, কারণ ডিফারেন্ট ভ্যালু এখানে হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। আমরা এইটার একটা নাম দিয়ে দিতে হবে, সাবমিট লিড ফর্ম মায়া লিখে দাম, কারণ মায়া সানো সাইজ না কি যেন। এটা আসলে একই ভদ্রলোক যদি দুই তিনবার করে আমরা 1 দিব, কারণ লিড একই ভদ্রলোক, আচ্ছা এটা দুইটি তিনটাও কিনতে পারে, কারণ সে তো অনেকগুলো কিনতে পারে, নাম দিতে পারে, তাই না, অনেকগুলো নাম দিতে পারে আসলে। সো আমরা এটা দিলাম, কনভার্সন ক্লিক থ্রু রেট এভরিথিং ঠিক আছে। আমরা এই গুগল ট্যাগ ম্যানেজার যাই, এই যে কনভার্সন আইডিটা আমরা নিয়ে নিই, আবার একটু কষ্ট করে ট্যাগ ম্যানেজার যাব, নতুন একটা ট্যাগ,
ZX conversion tag এটা আমরা নিয়ে নেব হচ্ছে গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং এখানে আমরা যে কনভার্সন আইডিটা বসিয়ে দেব কোথা থেকে এই যে এখান থেকে কনভার্সন আইডিটা এখান থেকে বসিয়ে দাও আর এখান থেকে কনভার্সন লেভেলটা একদম হুবহু যেভাবে আছে সেভাবেই আপনাকে কষ্ট করে দিতে হবে তাতে কোনো মাপ নাই একটু এদিক সেদিক হলে কাজ করবে না আর এইটা আমরা ট্যাগিং করব আমরা একটু ওই যে কাস্টম ইভেন্ট দিব আর কি হ্যাঁ ZS con এটা আমরা একটু ইয়া করে নিই conversion triggers এটা আমরা হচ্ছে যে কাস্টম ইভেন্ট নিয়ে নেব হ্যাঁ কাস্টম ইভেন্টের অংশ এই যে এটা কখন হচ্ছে যখন সে যে লিড নামে একটা ইভেন্ট আসতেছে তখন কপি জাস্ট কষ্ট করে এখানে একটু বসিয়ে দাও এবং এই লিড ইভেন্ট শুধুমাত্র লিডের ক্ষেত্রে আসে অন্য ফর্মের ক্ষেত্রে এটা আসবে না সো আমাদের হয়ে গেল এটা সেভ দিয়ে দাও এবং এটা আমাদেরকে একটু সাবমিট দিতে হবে কষ্ট করে গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং সাবমিট সো আশা করি আমাদের কাজটা হয়ে গেল এইটা এখন আমাদের ফাইনালি কাজ করে কিনা সেটা আমাদের একটু কষ্ট করে দেখতে হবে আচ্ছা আমি এখানে ভুল তথ্য দিলে দেখি আচ্ছা এটা আমরা পরে দেখব এটা আমরা কেটে দিই এটা হচ্ছে আমরা একটু নেক্সট দি ডান মানে ডন সো আমাদের এই যে এইটা এখন আনভেরিফাইড কারণ হচ্ছে যে এটা যখন গুগল থেকে আসবে তখনই আসলে হবে ওকে ফাইন তো আমরা একটু প্রিভিউ মোডে যাই দেখি কাজ করে কিনা আরেকবার একটু টেস্ট ইভেন্ট করি না দেখি কি হয় কানেক্ট কানেক্ট করি সো উইক্স এর এটা হচ্ছে যে ধরেন যে একটু বেসিক লেভেল আর একটু অ্যাডভান্স মানে ডেটা লেয়ারটা এনেবল ওটা হয়তো পরবর্তী ভিডিও তার একটা যদি কাজ পাই মানে ফুল টাইম যে ইয়াগুলো আছে ফুল টাইম ই-কমার্স সাইট যেগুলো আছে সেইগুলোতে কাজ পাইলে আবার দেখাবো বাট করা যাবে না করার তো কিছু নাই এইটা আছে এটা যদি আমরা সাবমিট দিই দেখি তো কি ট্যাগ আসে আচ্ছা তার মানে লিড ট্যাগটা কিন্তু এখানে ফায়ার হয় না খেয়াল করছেন কনভার্সন লিংকার হয়েছে গুগল অ্যাডস কনভার্সন ট্যাগিং হয় না তার মানে যখন আমরা ফিল আপ করবো তখনই হবে আচ্ছা ফাইন এখানে দিস 01985791779 ফাইন এটা পেড নেম এম জেড এটা আমরা লিখে দিই দিস ইজ ফর টেস্ট এটা আমরা একটু সাবমিট দিয়ে দিই সাবমিট হয়ে গিয়েছে এবং আমাদের এই যে গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং ফায়ার হয়েছে ফ্যান্টাস্টিক এই যে লিড এলিট এই 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 ইভেন্টটা ফায়ার হওয়া মানে কনভার্সন ট্র্যাকিং ফায়ার হওয়া এটা আমরা আর কোথায় দেখতে পারবো এখানে কি দেখতে পারবো পারবো না মনে হয় আচ্ছা দিয়ে দেখি পাই কেন পারি কিনা ও নতুন করে চলে এসেছে এই যে এখানে অ্যানালিটিক্স এসেছে বাহ মানে এটা আসলে আসবে একটু সময় নেই বাট আসে আর কি সো এইটুকুই ছিল আমাদের মোটামুটি কাজ আমাদের কিন্তু $50 কাজ শেষ বস হ্যাঁ সো গুগল অ্যাডস এ কিভাবে ইনভার্স অ্যানালিটিক্স সেট আপ করবেন কিভাবে ট্যাগ ম্যানেজার সেট আপ করবেন কিভাবে গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং সেট করবেন কিভাবে রিমার্কেটিং লিস্ট তৈরি করবেন কিভাবে রিমার্কেটিং ট্যাগ সেট আপ করবেন গুগল অ্যাডস 4 কিভাবে সেট আপ করবেন এভরিথিং মোটামুটি আমরা করে ফেললাম এইটুকুই ছিল মোটামুটি কাজ থ্যাংক ইউ সবাইকে